जेके स्टाडी मास्टर अवश्य फलो करते बोलबो आमिओ करी और हे तार जोन्नो एखाने कोनो भयेर किछु नेइ एकटु साहस निये इंटरव्यू दिते आसले हबे जे जेरकम कैंडिडेट से सेइरकम धरनेरई क्वेश्चन आछे। हेलो फ्रेंड, जेके स्टाडी मास्टर में आपका स्वागत है। तो आज हमारे सामने वेस्ट बंगाल बोर्ड ऑफ प्राइमरी एजुकेशन से कैंडिडेट्स इंटरव्यू देके आ रहे हैं। इनसे पूछेंगे इनसे बोर्ड में क्या क्या क्वेश्चन पूछा गया। तो सर अपना नाम क्या है? सुमन रॉय। अच्छा, आपनी कोथा थेके एसेछेन? আমি পশ্চিম মেদিনীপুর জেলা থেকে এসেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি অনার্স কিছিল? আমার ইংলিশ, ইংলিশ অনার্স। আচ্ছা, তো আপনি যে ডব্লিউবি টেট পাস করেছেন কবে ইয়ার পাস করেছেন? 2014। আচ্ছা 2014। আপনার থার্ড অ্যাটেম্প আছে? ইয়েস ইয়েস, ইটস মাই থার্ড অ্যাটেম্প। আচ্ছা, তো আপনি বলবেন আপনাকে আজকে ইন্টারভিউ বোর্ডে কি কি কোশ্চেন জিজ্ঞেস করেছে? তো ফার্স্ট সেলফ ইন্ট্রোডাকশন, আফটার দ্যাট আপনি ওখানে ইংলিশ ইংরেজিতে বলেছিলেন। इंग्लिश बेंगोली मिंगल लिंगुअल आपने बोले जाए? यस। अच्छा, तो आपने जो प्राइमरी जो जो बच्चा आछे ओना के आपने कौन लैंग्वेज पढ़ा पढ़ाबे, अंग्रेजी या बांग्ला? बेंगोली। अच्छा, बेंगोली तो यस। अच्छा अच्छा, तो अच्छा बोलबेन आपना के इंटरव्यू बोर्ड आज के डेमो तक की टॉपिक की छिलो आपना? प्रोनाउन। अच्छा, प्रोनाउन। तो जखन आपने डेमो तक दिछिलेन ओय समय आपना के प्रश्न करछिलो? না, আমাকে প্রশ্ন করেননি। আচ্ছা, ওনারা দেখলেন। আচ্ছা, দেখার পরে? আচ্ছা, প্রশ্ন করেছেন, দেখার পরে অন্যান্য প্রশ্ন। তো কী কী কোশ্চেন করেছে আপনাকে? যে স্কুলে একজন ছেলেকে আপনি কীভাবে শেখাবেন। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আর এছাড়াও ওই সাধারণ যা কিছু। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা পেডাগজি সম্পর্কিত আর কি। আচ্ছা আচ্ছা, পেডাগজি। আচ্ছা, আপনাকে একটা কোশ্চেন, ইজি কোশ্চেন, যার উত্তর আপনি ওয়ান ওয়ার্ডে দিয়ে দিলেন, এরকম প্রশ্ন একটা আমাকে ডায়লগ বলতে বলেছিলেন ইংলিশে, আমি বলেছিলাম আর কি। আচ্ছা আচ্ছা, ডায়লগ কী ছিল? আমি ম্যাকবেথ থেকে বলেছিলাম। আচ্ছা আচ্ছা, ম্যাকবেথ থেকে। আচ্ছা, আপনাকে প্রোজ পোয়েম অথার্স ড্রামা এখান থেকে আপনাকে কোশ্চেন প্রশ্ন করেছিল? হ্যাঁ, কীভাবে একজনকে আকৃষ্ট করা যায় সাহিত্যের প্রতি। আচ্ছা আচ্ছা, আর শেক্সপিয়ার? থ্যাংক ইউ এগেন। আরে এইগুলোই। হ্যাঁ, আর নয়। আচ্ছা আচ্ছা, আপনাকে জিকে স্টাডি মাস্টার থেকে বেস্ট অফ লাক। ওকে ওকে, থ্যাংক ইউ। তো স্যার আপনার নাম কি আছে? আমার নাম আশিস কুমার রানা। আচ্ছা, তো আপনি কোথায় থেকে এসেছেন? আমি পশ্চিম মেদিনীপুর থেকে আসছি। আপনার অনার্স কি ছিল? না, অনার্স নেই, পাস এসেছিল। আচ্ছা, পাস এসেছিল। আপনি বলবেন আপনাকে আছে ইন্টারভিউ বোর্ডে কি কি কোশ্চেন জিজ্ঞেস করেছে? একদম প্রথমেই নিজের সম্বন্ধে জানতে চাওয়া হয়েছে বা কী করা হয়। আচ্ছা, আমি বর্তমানে ফার্নিচারের কাজ করি বলতে একদম। আচ্ছা আচ্ছা, স্যার সেখান থেকেই কোশ্চেন শুরু করেছে যে ফার্নিচারে কী কী কাজ পারো বা পালিশ করতে পারো কি না, এরকম মানে। আচ্ছা, যেখানে ওইখান থেকে জিজ্ঞাসা করছে। তারপর ম্যাডাম একজন জিজ্ঞাসা করলো যে ক্লাসের বাইরে তুমি বাচ্চাদেরকে কীভাবে শিক্ষাদান করবে। তো আপনি আপনার ডেমোর টপিক কী ছিল? ডেমোর টপিক ওরা ঠিক করে দিয়েছিলো যে ইংলিশ থেকে ভাওয়েল। আচ্ছা, ভাওয়েল ভাওয়েল। তো আপনি এটা কমপ্লিট করতে পারলেন ডেমোতে? হ্যাঁ, কমপ্লিট করতে পেরেছি। আচ্ছা আচ্ছা, তো আপনাকে আর সিচুয়েশনাল কোশ্চেন, টাফ কোশ্চেন এরকম প্রশ্ন? না, একদম খুব সহজ কোশ্চেন ছিল। মোটামুটি কত কোশ্চেন করেছে? এটা মোটামুটি আপনাকে কত তো কোশ্চেন করে? 4 থেকে 5টা। একটু কম প্রশ্ন উত্তর দিয়ে আপনি স্যাটিসফাই আছেন? হ্যাঁ, স্যাটিসফাই। আচ্ছা, ডব্লিউবি টেট আপনি কবে পাস করেছেন? 14টা। আপনি থার্ড অ্যাটেম্প আছে এটা? এটা থার্ড অ্যাটেম্প। আচ্ছা আচ্ছা, তো আপনি কী বলতে চাইবেন আগামী দিনে যে ক্যান্ডিডেট আসবেন জিকে স্টাডি মাস্টার থেকে? জিকে স্টাডি মাস্টার অবশ্যই ফলো করতে বলবো, আমিও করি। আর হচ্ছে তার জন্য এখানে কোনো ভয়ের কিছু নেই, একটু সাহস নিয়ে ইন্টারভিউ দিতে আসলেই হবে। যে যেরকম ক্যান্ডিডেট সে সেরকম ধরনেরই কোশ্চেন আসছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইটুকুনি বলবো। তো আপনাকে জিকে স্টাডি মাস্টার থেকে বেস্ট অফ লাক। বেস্ট অফ লাক। তো স্যার আপনার নাম কি আছে? তমাল পাল। আচ্ছা, তো আপনার অনার্স কি ছিল? আমার ইংলিশে অনার্স ছিল। ইংলিশ অনার্স। তো আপনার আপনি যে ডব্লিউবি টেট পাস করেছেন ওটা কবে পাস করেছেন? 2014। আচ্ছা, এটা আপনার থার্ড অ্যাটেম্প আছে? হ্যাঁ, থার্ড অ্যাটেম্প। আচ্ছা, তো আপনি বলবেন আপনার সাবজেক্ট থেকে কি কী কী কোশ্চেন জিজ্ঞেস করেছে? সাবজেক্ট থেকে আমাকে একটা ডেমো দিতে বলেছিল। আচ্ছা আচ্ছা, তো ডাব্লিউ আর ওয়াই এর উপর আমি নিজের চয়েসে দিয়েছি। আচ্ছা আচ্ছা, সেমিফাইনালে আমি একটা ক্লাস করেছি। তো আর একটা ইজি কোশ্চেন যে আপনাকে ওখানে জিজ্ঞেস করেছে, আপনি ওয়ান ওয়ার্ডে উত্তর দিয়ে দিলেন। ওখানে যেরকম গ্রিন হাউস গ্যাস একটা। আচ্ছা আচ্ছা, একটা ম্যাথ লসাগু লসাগু করতে বললো। আচ্ছা, এগুলো একদম সবই হয়েছে। মোটামুটি আপনাকে কত তো কোশ্চেন করেছে? আমাকে মোটামুটি 10টা 12টা করেছে। 10-12টা কোশ্চেন করেছে। আচ্ছা, একটা টাফ কোশ্চেন ইয়া সিচুয়েশনাল কোশ্চেন আপনাকে দিয়ে ওখানে করেছে? টাফ কোশ্চেন বলতে বুঝতে আমার একটু ভুল হয়েছিল, মানে
দু একবার রিপিট করতে হয়েছিল আমাকে, যে কি বললেন এটা জানার জন্য। আচ্ছা, তো আমাকে বলছে যে গাছ লাগালে কি হবে। আচ্ছা, তো আমি এবার পরিবেশের উপর এফেক্টটা না মানুষের উপর এফেক্টটা কী হবে সেটা আমি বোঝার জন্য আর একবার কোশ্চেন করেছিলাম যে পরিবেশের উপর কী হবে গাছ কাটলে, আর না কোনটা জানতে চাইছেন। বললাম যে গাছ কাটলে কার্বন ডাইঅক্সাইডের ইয়ে। তো আপনার টেবিল নাম্বার কত ছিল? টেবিল নাম্বার আমার ছিল 9। তো আপনি জিকে স্টাডি মাস্টারকে ফলো করেন? জিকে স্টাডি মাস্টারে অতটা করা হয় না, তবু ওই বন্ধুদের কাছে পেয়ে মানে মোটামুটি চালিয়ে নেওয়া হয়। কেন বলুন তো? কেন তো আপনি আগামী দিনে যে ক্যান্ডিডেট আসবেন ওনাকে কী বলতে চাইবেন? পড়তে হবে, মোট কথা পড়তে। হ্যাঁ, পুরনো একটুখানি নলেজ থাকতে হবে, নতুন কিছু জানাচ্ছে পুরনোগুলো অন্তত পক্ষে রিপিট করে আবার জেনে নিলে ভালো হয়। আমি তো দেখছি নতুন কিছু জানবো জানবো করতে গিয়ে পুরনোগুলো ভুলতে ওটা হলে হবে না। পুরনো আমরা যে 10th স্ট্যান্ডার্ড বা 12th স্ট্যান্ডার্ড যা পড়েছি সেগুলোকে আর একবার যা হোক করে মনে করতে হবে, সে পড়ে হোক বা কারো কাছে শুনে হোক, এটা আমি বলতে চাই। তো আপনাকে জিকে স্টাডি মাস্টার মেম্বার্স থেকে বেস্ট অফ লাক, আর এখানে ইন্টারভিউ দেওয়ার জন্য আপনাকে থ্যাংক ইউ। হ্যাঁ, ধন্যবাদ। ইউ আর ওয়েলকাম।